আমার গরু যেমন সুন্দর, জায়দ খানও তেমন সুন্দর। ভালোবাসার শুরু বলতে আমি এই গরুটা যখন থেকে পালছি ছোটবেলা থেকে, তখন তো আমি এই গরুটার নাম দিয়েছি জায়দ খান। মানে জায়দ খানকে আমি তার মুভি দেখে আমি তার মুগ্ধ, সেখান থেকে আমি তার ভালোবাসি। আমি জায়দ খানকে ভালোবাসি ভাই, আমি তাকে তার ভক্ত। আমি তার ভক্ত না হলে কি বলতাম, কেমন ভক্ত? আমি তার ভালোবাসি ভাই, এইটা কেমনে বলবো? আমি তো এটা আপনার ভালোবাসা কি দেখানো যায়? এটার ওয়েট আপনার ভাই 20 মন, দাম চাচ্ছি ভাই 15 লাখ। কিন্তু জায়দ খান বিশেষত্ব গুণ, জায়দ খান একজন একটা বলিষ্ঠ মানুষ, তিনি সুন্দর অনেক সুন্দর সুন্দর মুভি করে। আমার গরু যেমন সুন্দর, জায়দ খানও তেমন সুন্দর। জায়দ খানের দাম চাচ্ছি ভাই 15 লাখ, কিন্তু এর ভিতরে এখনও ডিসকাউন্ট আছে, কারণ আমি ওনার ভক্ত। আমি আরও 2 লাখ টাকা ছেড়ে দিলাম, আমি 13 লাখ টাকা হলে গরুটা ছাড়বো। জায়দ খানকে তাহলে 13 লক্ষ টাকা বিক্রি করার আপনার সিদ্ধান্ত নিয়েছেন? জি, 13 লক্ষ টাকা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এটা খাওয়াইছি ভাই, গ্রামের ভাষায় বলে বিজলি, আর খাওয়াইছি মনে করেন ভুসি, আর খুদের ভাত, আর চিটগুড়। মায়া, খুবই মায়া। কিন্তু কি করব ভাই, এত উঁচু উঁচু জিনিস, এটা আল্লাহর নামে দিতে হবে কুরবানি। হয়তো আমি না দিতে পারি, আপনি দিবেন বা আরেকজন দিবে, এটা তো দেওয়াই লাগবে ভাই, কারণ এটা হলো আল্লাহ পাকের হুকুম, হুকুম তো মানাই লাগবে ভাই। গরুটা বয়স 4 বছর। জি, আমি 4 বছর ধরে পালছি গরুটা। ভালোবাসার মানুষের নাম দিলেন, জি, কষ্ট হবে না বেচলেন ভাই? এরা তো কিছু আমার করার নাই রে ভাই, এরা তো যাবে আল্লাহর নামে, এরা আমি কি করব ভাই বলেন? এরা আমি সারা জীবন কি রাখতে পারবো? এখন জায়দ খানকে উদ্দেশ্য করে আমি বলতে চাইছি, জায়দ খান, জি, জায়দ খানের উদ্দেশ্যে কিছু বলা আছে? জায়দ খানের উদ্দেশ্যে, আমি মূর্খ মানুষ, আমি আর কি বলতে পারি ভাই? আমি আসলে তার মন থেকে ভালোবাসি ভাই। আমি এটাই তো চাই, আমার মনে আশা যে উনি এসে আমার গরুটা একটু দেখে যাক, জায়দ খানকে উনি এসে একটু দেখে যাক, আমার আশা এটা। আমি তা ওনার কাছে 13 লক্ষ টাকা হলে বিক্রি করবো। জায়দ খান যদি কিনতে চায়, আমি গরুটা 13 লক্ষ টাকা হলে বিক্রি করবো আর কি ভাই। আর জায়দ খানের যে ভক্ত যারা আছে, তাদের জন্য আমি আরও 50,000 টাকা আমি ডিসকাউন্ট করলাম, 12.5 লক্ষ টাকা হলে গরুটা দেব আর কি। ওনার ভক্ত ভালোবাসি বিদায়। ভাইজান, একটা সন্তান যখন বড় হয় তাকেও কিন্তু পরে বাড়িতে দেওয়া লাগে, কিন্তু কি করব, এটা তো আমার তো কিছু করার নাই, এটা তো গরু, এটা তো আল্লাহর নামে যাবে। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জায়দ খানের বিশেষত্ব কিছু গুণ আছে, সে ডিগবাজি দেয়, সে ইংলিশ গান গায়, বাংলা গান গায়, এই আপনার জায়দ খানের কী বিশেষত্ব গুণ আছে? আমার এই গরুটা জায়দ খান যেমন লম্বা চওড়া, যেমন বলিষ্ঠ, আমার গরুটা ঠিক তেমনই বলিষ্ঠ ভাই, আমি এইটা বলতে পারি আর কি। জি জি, জায়দ খানের সাথে আমার গরু মিল আছে ভাই। জি, ডিগবাজি তো যেটা সত্য কথা, গরু কি ডিগবাজি দিতে পারে? কিন্তু গরু তো জায়দ খানের মতো রাগে আছে আর কি, আমি এটা আপনার দেখাই দিতে পারি সরাসরি। সবাই তো শান্তশিষ্ট হলে হয় না, তার ভিতরে কিছু কিছু গুণ থাকে, গুণ আছে ভাই। হ্যালো, শুনুন।